আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পড়িব অসম, বাড়িব অসম। নগাঁওত সাম্প্রদায়িক মন্তব্য করে আটক এজন অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদর নগাঁও জেলার সভাপতি মুসাববির আহমেদক আটক। শেহতীয়া পরিস্থিতির উপর সাম্প্রদায়িক মন্তব্য করেছিল মুসাববিরে। গড়িয়া মুসলমানকো কটু ভাষার তাচ্ছিল্য করেছিল মুসাববিরে। উজনি অসমলৈ বন্ধ মাছের যোগান। নগাঁও জেলা মৎস্য ব্যবসায়ী সন্থায় অনির্দিষ্টকাললৈ বন্ধ করলে মাছের রপ্তানি। উজনিত আরম্ভ হওয়া মিয়া খেদা অভিযানের বাবে এই সিদ্ধান্ত নগাঁও জেলা মৎস্য ব্যবসায়ী সন্থার। আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি রাজ্যের কেইবাখনো জেলাত ফ্ল্যাগ মার্চ। আরক্ষী অর্ধ সামরিক বাহিনীর শিবসাগর, তিনিচুকিয়া, কামরূপত আরক্ষীর ফ্ল্যাগ মার্চ। শিবসাগরত ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি। পাঁচজনতক অধিক লোকর সমাগম, মিটিং, ধর্মঘট, প্রতিবাদী সমদল আর রাজপথত যেকোনো ধরনের স্লোগান দিয়াত নিষেধাজ্ঞা। তেজপুরত টিউশনের পর ঘরলৈ উভতা ছাত্রীর শ্লীলতা হানির অপচেষ্টা। চারিদিনের ভিতরতে তেজপুরের গোটলুঙত যুবতীর শ্লীলতা হানি দ্বিতীয়টো ঘটনা। আন্ধারের সুযোগ লৈ দুই দুর্বৃত্তের পলায়ন। মহাভৈরব আরক্ষী চকীত এজাহার ভুক্তভোগীর। বিজেপিলে ঝাড়খণ্ডের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। 30 আগস্টত দিল্লীত বিজেপিত যোগদান করব ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলি। ঝাড়খণ্ড নির্বাচনের সহ তত্ত্বাবধায়ক তথা অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় প্রকাশ করলে এই কথা। রাজ্য তুঙ্গত উঠিছে মিয়া খেদা অভিযান। বঙ্গমূলীয় মিয়া খেদাক লৈ গরম দল সংগঠনের রাজনীতি। বাংলাদেশী মিয়া রক্ষক বলে আখ্যা দিয়ে আমসুক নিষিদ্ধ করার দাবি হিন্দু যুব পরিষদর। পরিস্থিতি অরাজক হয়ে পড়া বলে অভিযোগ তুলি মুখ্যমন্ত্রীর সর্বদলীয় বৈঠক পতার দাবি সম্মিলিত বিরোধীর। রাজ্য কপাই ধিঙর দলবদ্ধ ধর্ষণকাণ্ডক অন্য রূপ দিয়া চেষ্টা। ধিঙর AIDFর বিধায়ক আমিনুল ইসলামর ধিঙর ঘটনাক রহস্যজনক আখ্যা দিয়ার উপরও ঘটনার সময় শিব মন্দিরত একাংশই মদ ভাং খাই আছিল বলে বিতর্কিত মন্তব্য। ধর্ষণকারী কেটা মুসলমান নহব পারে বলে মন্তব্য আমিনুলর। আমিনুলের অভিযোগক মিছা আখ্যা মানব ডেকার। ডিবি স্টক ট্রেডিং কেলেঙ্কারির তদন্তক লৈ সৃষ্টি হয়েছে রহস্যর। 4,000 কোটি টকিয়া কেলেঙ্কারি সন্দর্ভত কাক কাক জেরা চলাইছে মহানগর আরক্ষী। জেরাকালত আরক্ষী বিষয়া নীরব হওয়ার বিস্ফোরক অভিযোগ। দীপাঙ্করের পরিত্যক্ত বাহন উদ্ধার হয় মহানগরীর রাজপথত। নুনমাটির সুনচালি চরত বহিরাগত ঘরত অগ্নিসংযোগক লৈ উত্তেজনা। দুর্বৃত্ত দলে ভাঙি লণ্ডভণ্ড করলে কেইবাটাও ঘর। মঙ্গলদৈর কুরুয়ারপুরা নৈরে আহি অঞ্চলটোত অর্ধ শতাধিক লোকে তাণ্ডব চলার অভিযোগ। নুনমাটি আরক্ষী উপস্থিত হওয়ার পাছতে পলায়ন দলটোর। হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পড়িব অসম, বাড়িব অসম।